প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা করোনার মতো বড় সমস্যা অথবা বাড়ির ছোটখাটো কোনো দরকার, ডাকলেই পাওয়া যায় বিজন সরকারকে, বলছেন রানাঘাট পুরসভা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গত 5 বছরের কাউন্সিলর, এবারও তাকে প্রার্থী করেছে তৃণমূল। কাজ করেছেন, ফল পাবেনই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আমরা যখন ডাকি তখন বাপ্পাকে পাই, এ নিয়ে কোনো কথা হবে না। সবথেকে ভালো এই জিনিসটা আমার কাছে লাগে যে যখন ডাকি বাপ্পা তখনই চলে আসে। বিজন সরকার পুরো ভোটে তৃণমূল প্রার্থী, গত 5 বছরের কাউন্সিলর, তবে তার থেকেও বড় পরিচয় তিনি পাড়ার ছেলে, ঘরের ছেলে, সবার ভরসার পাত্র। শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, কার্যত গোটা রানাঘাট তাকে এক ডাকে চেনে বাপ্পা নামে। স্থানীয়রা বলছেন শ্রীনগর জনতা রোডের বাড়িতে কমই পাওয়া যায় বাপ্পাকে। ইয়াস, আমফান হোক কিংবা কোভিড লকডাউন, একটা মাত্র ফোন, দুয়ারে হাজির বাপ্পা। অ্যাম্বুলেন্স করেছে, অক্সিজেনের পরিষেবাটা দিয়েছে, সব রকম সুযোগ সুবিধা আমরা ওর কাছে পাই। পাড়ার ছেলে সুবিধা অসুবিধা যখন ডেকেছে, রাত 2টো হোক 3টে হোক, সমস্ত ক্লাবের ছেলেপেলে নিয়ে এসে হেল্প করেছে। বাড়ির অসুস্থ লোক নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি গেছে। একসময় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বাপ্পা নিজেও বলছেন, গত 5 বছরে যতটা সম্ভব কাজ করেছেন, বিভিন্ন সরকারি পরিষেবা দিয়ে তো বটেই, ব্যক্তিগত উদ্যোগেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। পুরো ভোটে তার ফল পাবেনি। অ্যাম্বুলেন্স শুধু 14 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে নয়, সারা রানাঘাট জুড়ে এই সার্ভিসটা দিচ্ছে। আমরা করোনা মহামারীতে 2-2টো সিলিন্ডার কিনেছি, অক্সিজেন সিলিন্ডার, যে সিলিন্ডার বিনামূল্যে আমরা সার্ভিস দিয়েছে সারা ওয়ার্ডের সঙ্গে সারা রানাঘাটে। তবুও অভাব অভিযোগ রয়েছে, ফের নির্বাচিত হলে সেই সব সমস্যার সমাধানই হবে তার পাখির চোখ। ড্রেনের সমস্যা একটু হচ্ছে, যেহেতু ওই যে জলটা জমে যায়, ময়লা টয়লা পড়ে, ড্রেনটা একটুখানি ঠিক করলে, আর প্লাস সামনে যে ডাস্টবিনটা আছে ওটা একটুখানি ইয়ে করলে পরে খুব ভালো হয়। আমাদের ওয়ার্ডে ড্রেনেজ সিস্টেমের ওপর আমরা জোর দেব, এবং আমাদের রাস্তার কিছু জায়গায় একটু সিস্টেম আছে যেগুলো হচ্ছে আপনার ময়লা ফয়লা ফেলার সমস্যা আছে, সেখানেও যাতে আমরা ঘর করে সেই জায়গাটার মধ্যে নোংরাগুলোকে রেখে, যাতে মানুষের কোনো দুর্গন্ধ না হয়, কি সেখান থেকে যাতে কোনো পয়জনের চারিদিকে না ছড়ায়, সেদিকেও আমরা নজর রাখবো। প্রচার চলছে, ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যাচ্ছেন তৃণমূল প্রার্থী। স্থানীয় বাসিন্দারা বলছেন ভোট এলে নয়, বছর ভর দেখা মেলে বাপ্পার, আর তাতেই আত্মবিশ্বাস বাড়ছে ঘাসফুল শিবিরের প্রার্থীর। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।